নমস্কার বন্ধুরা তোমাদের জন্যে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তো দেখো এখানে নিয়োগ করে সংস্থা হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস এ ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বলছে হোলি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমরা মনে রাখবে এই যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটা কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউগুলির মধ্যে একটি অর্থাৎ পাবলিক সার্ভিস ইউনিটগুলির মধ্যে কিন্তু একটি তোমাদের প্রোটাই স্থায়ী হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে হবে দেখো এখানে তোমাদের মোট রকম নিয়োগ হবে এবং ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে সর্বপ্রথম দেখো সুপারভাইজার এখানে দুটি ভ্যাকেন্সি আছে তারপর একটা সুপারভাইজার টেক কন্ট্রোল এখানে আছে পাঁচটি এরপর সুপারভাইজার ওয়েল এখানে আছে একটি ইবরদের এরপর আছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে আছে বারোটি এরপর দেখো জুনিয়র টেকনিশিয়ান আটষট্টি জুনিয়র টেকনিশিয়ান ফিটার তিনটি জুনিয়র টেকনিশ টেকনিশিয়ান ওয়েল্ডার এখানে একটি এরপর জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস এখানে তোমাদের ব্যাকেজ আছে তিনটি এরপর ফায়ারম্যান এখানে একটি ভ্যাকেন্সি আছে তো চলো এরপরে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো একটু দেখে নিয়ে যাক সর্বপ্রথম দেখো সুপারভাইজার টিও এটা প্রিন্টিং দেখো এখানে তোমাদের অনেকেরই এই কোয়ালিশন কোয়ালিফিকেশানটা থাকবে না তো আমি তোমাদের আর বলে সময় নষ্ট করছি না এটা তোমরা যাদের যাদের এই কোলেশন থাকবে তাড়াতাড়ি একটু দেখে নিও ভিডিওটাকে একটু পোস্ট একটু পজ করে নিও এরপর দেখো সুপারভাইজার টেকনিক্যাল টেকনিক্যাল কন্ট্রোল দেখে নিও এরপর জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং কন্ট্রোল দেখে নিও এরপর দেখো জুনিয়র টেকনিশিয়ান ফিটা এটা অনেকেরই থাকবে দেখো দেখো এখানে এইচ চাইসে আঠেরো থেকে পঁচিশ এছাড়া তোমাদের ফুল টাইম আইডিয়া থাকতে হবে এরপর দেখো জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার এখানে দেখো আইডিয়া থাকতে হবে এছাড়া তোমাদের এস এইচ চাইছে দেখো তোমাদের এস থাকতে হবে উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার ছয় সালের মধ্যে তোমাদের ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ থাকতে হবে এরপর থেকে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এখানে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এরপর থেকে সুপারভাইজার ওয়েল এখানে তোমাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এরপর থেকে জুনিয়র টেকনিক অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের শুধু গ্র্যাজুয়েশান পাস করলে চলবে ঠিক আছে তো কি লিখেছে এখানে বলছে এখানে গ্র্যাজুয়েশান উইথ অ্যাট লিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থেকে তোমাদের কিন্তু পঞ্চাশ পার্সে পঞ্চান্ন মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশানে এছাড়া তোমাদের এছাড়াও তোমাদের এস থাকতে হবে আঠেরো থেকে আঠাশ বছর এরপর ফায়ারম্যান ফায়ারম্যানে বলছে তোমাদের টেন পাস করলে চলবে এছাড়া তোমাদের ফায়ারম্যান ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে হাইট থাকতে হবে পাস পয়েন্ট একশো পঁয়ষট্টি সেন্টিমিটারের মধ্যে এবং চেস থাকতে হবে উনআশি থেকে চুরাশি সেন্টিমিটারের মধ্যে এছাড়া তোমাদের চোখ ভালো থাকতে হবে কোনো চশমা থাকলে চলবে না এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ডেট এখানে বলছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু পনেরো তিন দু থেকে পনেরো চার দু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এবং তোমরা করতে পারবে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এছাড়া তোমাদের যেই এক্সামটি হবে এক্সামটি কিন্তু হয়ে যাবে মে জুন মাসে এই বছরেই এরপর বলছে যে তোমরা এসএসটিটা পাঁচ বছর ছাড় এছাড়া ওবিসিরা তিন বছর ছাড় এছাড়া পিডব্লিউ বিটিরা যারা যেমন ছাড় পায় তারা তেমন ছাড় পাবে কোনো সমস্যার বিষয় এখানে নেই এরপর বলছে এক্সামিনেশান ফিস এখানে এসসি এসটিদের একমাত্র দুশো টাকা এছাড়া বাকি যেসব ক্যাটাগরি আছে প্রত্যেকেরই ছশো টাকা করে পে করতে হবে দেখো সিলেকশনের প্রোসিডিওর কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা তো তোমরা কিন্তু একটু ভিডিওটা পজ করে পুরো সিলেকশন প্রোসিডিওর দেখে নিও কিংবা তোমরা এই পিডিএফ টি আমাদের পেয়ে যাবে তো ওখানে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো আমি তোমাদের শুধু জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা সবথেকে লোয়ার পোস্ট সেটা তোমাদের একটু বলে দিচ্ছি তো এখানে বলছি তোমাদের প্রথমে হবে কম্পিউটার টাইপিং টেস্ট এখানে তোমাদের চল্লিশ ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশ টাইপিং এবং কিংবা কিংবা হিন্দিতে থার্টি ওয়ার্ড পার মিনিট টাইপিং করলে চলবে এরপর তোমাদের হয়ে যাবে ফেস টুয়ে একটা রিটেন এক্সাম তো এটা তোমাদের পুরোটাই এমসি কিউ হবে এখানে তোমাদের মোট পাঁচটা সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার ইংলিশ ম্যাথ আর রিজনিং মোট মার্কস থাকবে একশো পঞ্চাশ এবং তোমরা সময় পাবে একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না দেখো হাউ টু অ্যাপ্লাই এখানে বলছে যে তোমাদের সব সর্বপ্রথমে রেজিস্ট করতে হবে এবং তারপরে ফর্মটা ফিল আপ করে দিতে হবে তো অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্টেড ইন্টারেস্টেড আছো এই জবের ক্ষেত্রে তাদের অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে দেবে এছাড়া তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের কোয়ারির সমাধান করার চেষ্টা করব এছাড়া অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামী সব আপডেটস রাখার জন্য ধন্যবাদ